আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে শিশুর জন্য সুস্বাদু এবং পুষ্টিকর কিছু রেসিপি নিয়ে। আপনার ছোট্ট সোনাকে খাওয়ানো একেবারেই সহজ কাজ নয়। যখন বাচ্চাদের কোনো নতুন খাবার প্রথম খাওয়ানো হয়, তখন তারা সেটা অনেক সময় পছন্দ নাও করতে পারে। কারণ বাচ্চারা যেহেতু সাধারণত বুকের দুধ বা প্যাকেটের দুধ খেতেই অভ্যস্ত হয়ে থাকে, তাই নতুন ভিন্ন স্বাদের খাবারের উপর ভালোবাসা জন্মাতে তাদের কিছুটা সময় লাগে। বেশিরভাগ বাচ্চা মিষ্টি স্বাদের খাবার খেতে পছন্দ করলেও অনেকে কিন্তু তা করে না। বাচ্চাদের জন্য এই বিশেষ রেসিপিগুলো বানিয়ে দেখুন তো ওদের পছন্দ হয় কিনা। শুধু একটা কথাই মনে রাখবেন, বাচ্চার খাবারে বেশি চিনি মেশাবেন না। সব বাবা মায়েরই একটাই প্রশ্ন, বাচ্চাকে কখন নুন এবং চিনি দেওয়া শুরু করা উচিত। আপনার বাচ্চার শরীরে কখনোই বাইরে থেকে অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজন হয় না। যদি নুনের ব্যাপারে জানতে চান, তাহলে বলবো বাচ্চার কিডনি অত শক্তিশালী হয় না যে তারা বাইরের নুন খেতে পারবে। তাই 10 মাসের আগে আপনার বাচ্চার খাবারে নুন দেবেন না। এমনকি 10 মাস বয়সের পরেও প্রত্যেক দিন বড়জোর 1 চিমটি বা 10 মিলিগ্রাম নুন বাচ্চার জন্য পর্যাপ্ত। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 6 মাস থেকে 24 মাস বয়সের বাচ্চার জন্য সুস্বাদু কয়েকটি রেসিপি সম্পর্কে এবং 6 মাস বয়সের বাচ্চার খাদ্য তালিকা। দুপুর 12টায় আপেল ভর্তা, গাজর ভর্তা, কুমড়ো ভর্তা, কলার ভর্তা, মিষ্টি আলুর ভর্তা, পাতলা করে ওটস। বিকেল 4টায় মাড়সহ নরম ভাত, মুগ ডালের পানি, বার্লি পানি, গাজর ভিটের স্যুপ, সুজি, সব সবজি সেদ্ধ করা ভর্তা। আপেল, গাজর, কুমড়ো, মিষ্টি আলুর ভর্তা কীভাবে বানাবেন? উপকরণ: আধখানা আপেল, 1টা গাজর, 1/2 কাপ কুচনো কুমড়ো, 1/2 খানা মিষ্টি আলু, 1 চা চামচ এলাচ গুঁড়ো। প্রণালী: যে সবজির ভর্তা বানাতে চান তার খোসা ছাড়িয়ে নিন। সবজি বা ফল 1টা বাটিতে নিয়ে প্রেশার কুকারে রেখে 3-4টে ছিটি পড়ার অপেক্ষা করুন। তারপর ঠান্ডা হয়ে গেলে চামচে করে ভর্তার মতো মেখে নিন এবং প্রয়োজন মতো এলাচ গুঁড়ো মেশান। যদি পাতলা করতে চান, তাহলে অল্প বুকের দুধ বা বাচ্চা যে দুধ খায় সেটা একটু মিশিয়ে নিন। যেভাবে আপেল সস বানাবেন। আপেল ভর্তা বা আপেল সস নিয়ে অনেকেরই একটা প্রশ্ন, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসলে আপেল ভর্তা বানাতে গেলে কোনো অতিরিক্ত পানি বা চিনি দিতে হয় না, যেখানে আপেল সস বানাতে গেলে 2 প্রয়োজন হয়। যদিও চিনি না দিলেও কোনো ক্ষতি নেই। উপকরণ: 2টি আপেল, 1/2 কাপ পানি, 1 চা চামচ চিনি, শুধুমাত্র যদি আপনার বাচ্চাকে চিনি দিতে চান তবেই, তা না হলে আপেল নিজেই মিষ্টি ফল। প্রণালী: আপেলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে রান্নার পাত্রে রাখুন। 1/2 কাপ মতো পানি দিয়ে দিন। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ওই মিশ্রণটা ফুটতে দিন। এলাচ বা জায়ফল দিতে পারেন যদি বাচ্চা স্বাদ পছন্দ করে। নরম না হওয়া পর্যন্ত রান্না করুন এবং তারপর পেস্টের মতো বানিয়ে নিন। 6 মাসের বাচ্চার জন্য সুজির ক্ষীর যেভাবে বানাবেন। উপকরণ: 1/2 কাপ সুজি, 2 কাপ পানি, 1/2 চা চামচ এলাচ অথবা জায়ফল গুঁড়ো, শুকনো ফলের পাউডার। প্রণালী: প্রথমে তাওয়াতে সুজিটা রোস্ট করে নিন। অন্য একটা পাত্রে 2 কাপ পানি ফোটাতে শুরু করুন। পানি ফুটে গেলে ওর মধ্যে সুজিটা দিয়ে দিন। যাতে দলা পাকিয়ে না যায় তার জন্য ক্রমাগত মিশ্রণটা নাড়তে থাকুন। পানি কমে এলে সামান্য ঘি মিশিয়ে দিন। ঘি ভালোভাবে মিশে গেলে এলাচ, জায়ফল বা ড্রাই ফ্রুটস পাউডার মিশিয়ে দিন। গাজর ও ভিটের স্যুপ যেভাবে বানাবেন। উপকরণ: ভিট 1 থেকে 2টা, গাজর 1 থেকে 2টা, ঘি 1 চা চামচ। প্রণালী: গাজর ও ভিট ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে রান্না করুন। সেদ্ধ হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিন। ঘি এবং বিট নুন দিতে পারেন। তারপর বাচ্চাকে পরিবেশন করুন। এবার তাহলে জেনে নেওয়া যাক 7 মাসের বাচ্চার জন্য মজাদার খাবার, ওটসের উপমা। ওটসের উপমা যেভাবে তৈরি করবেন 7 মাসের বাচ্চার জন্য। উপকরণ: 1 থেকে 2 কাপ ওটস থেতো করা, 1 থেকে 2 কাপ তাজা টমেটোর রস, 1 চা চামচ ঘি, 1 থেকে 2 কাপ পানি। প্রণালী: সামান্য পানিতে ওটসটাকে 2 মিনিট মতো রেখে গলিয়ে নিন। এবার প্রেশার কুকারে ওটস, টমেটোর রস, ঘি আর পানি দিয়ে 2টি সিটি পড়া পর্যন্ত রাখুন। এরপর ঠান্ডা হয়ে গেলে তা বাচ্চাকে পরিবেশন করুন। 8 মাস বয়সী বাচ্চার জন্য সুস্বাদু রেসিপি। যেভাবে 8 মাস বয়সী বাচ্চার জন্য ভিটের হালুয়া বানাবেন। উপকরণ: 1টি ভিট, 1 চা চামচ ঘি, 1 চা চামচ শুকনো ফলের পাউডার, 1 চা চামচ এলাচ পাউডার, 1 কাপ পানি, ঘরে বানানো খেজুরের রস 1 চা চামচ। প্রণালী: ভিট কুচিয়ে কেটে থেতো করে ভর্তার মতো করে নিন। এবারে একটা পাত্রে ঘি, শুকনো ফলের পাউডার আর এলাচ পাউডার দিয়ে নাড়তে থাকুন। 5 মিনিট পরে ভিটটা দিয়ে দিন এবং 10 মিনিট রান্না করুন। ভিটের কাঁচা গন্ধ চলে গেলে গ্যাস বন্ধ করে নিন। তারপর হালুয়াতে খেজুরের রসটা মিশিয়ে নিন। 9 মাসের বাচ্চার জন্য পুষ্টিকর এবং সুস্বাদু খাবার, সুজি এবং কলার হালুয়া। সুজি এবং কলার হালুয়া কিভাবে বানাবেন?
উপকরণ: একটি পাকা কলা, এক টেবিল চামচ সুজি, এক চা চামচ ঘি, এক কাপ গরম পানি। প্রণালী: একটি পাত্রে ঘি ও সুজি নিয়ে বাদামি না হওয়া পর্যন্ত রোস্ট করুন। এরপর গরম পানি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না হয়ে গেলে চটকে রাখা কলা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর হালুয়া তৈরি হয়ে গেলে বাচ্চাকে পরিবেশন করুন। আপনার 10 মাসের বাচ্চার জন্য একটি মজাদার রেসিপি: কলার কুকিজ। কলার কুকিজ যেভাবে বানাবেন। উপকরণ: 2টি পাকা কলা, 1 টেবিল চামচ আপেল সস, 1 টেবিল চামচ শুকনো ফলের পাউডার, 1 চা চামচ দারচিনি পাউডার। প্রণালী: 180 তাপমাত্রায় কিছুক্ষণ আগে ওভেন গরম করে নিন। একটা পাত্রে কলা, আপেল সস, শুকনো ফলের পাউডার, দারচিনি পাউডার নিয়ে ভালো করে মেখে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে কুকিজের আকারে চ্যাপ্টা করে নিন। ওভেনের পাত্রে মাখন লাগিয়ে কুকিজগুলো দিয়ে 20 মিনিট বেক করুন। তারপর এয়ারটাইট কৌটোতে রেখে দিন এবং বাচ্চাকে খাওয়ান। আপনার 1 বছরের বাচ্চার জন্য একটি খুবই মজাদার রেসিপি: আপেল মাফিন। আপেল মাফিন যেভাবে বানাবেন। উপকরণ: 1টি পাকা কলা, 1টি আপেল, হাফ কাপ দুধ, 1 থেকে 3 কাপ আপেল ভর্তা, 1 চা চামচ দারচিনি পাউডার, 1 টেবিল চামচ বাদাম গুঁড়ো, 1 টেবিল চামচ তেল, 2টি ফেটানো ডিম। প্রণালী: একটা পাত্রে চটকানো কলা, আপেল কুচোনো, দারচিনি পাউডার ও বাদাম পাউডার ভালো করে মিশিয়ে নিন। অন্য পাত্রে দুধ, নারকেল তেল ও ডিম নিয়ে মিশিয়ে নিন। এবার দুটো মিশ্রণই ভালো করে মিশিয়ে নিন এবং মাফিন ট্রেতে সাজিয়ে দিন। আগে থেকে গরম করে রাখা ওভেনে ট্রে দিয়ে 35 মিনিট মতো হতে দিন। আপনার 1.5 বছরের বাচ্চার জন্য একটি মজাদার খাবার: কলা ও ওটস দিয়ে স্মুদি। কলা ও ওটস দিয়ে স্মুদি কিভাবে বানাবেন? উপকরণ: 1টি পাকা কলা, 1 টেবিল চামচ থেতো করা ওটস, 1 কাপ দুধ, 1 টেবিল চামচ বেলি গুড়, 1 টেবিল চামচ বাদাম পাউডার। প্রণালী: সব মিশ্রণ ভালো করে মিক্সারে মিশিয়ে নিন। সাধারণ তাপমাত্রায় এনে বাচ্চাকে খেতে দিন। তো ভিউয়ার্স, বাচ্চাদের জন্য সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে এই ছিল আজকের আলোচনা। আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও নিউ নিউ বেবি হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।